हाय रात पोहाले ही तुम्हारे जीवन विज्ञान परीक्षा ताई जीवन विज्ञान मोस्ट इम्पोर्टेंट कैकटा प्रश्न नहीं आज के बोले देव जे जगहगुलो किन्तु बाद देवा जाबे ना ओई जगहगुलो तुम्हें पढ़ते ही ओखान थेके प्रश्न थाकबे तार संगे कैकटा टीप्स जेमन परीक्षा जखन खाताय लिखबे परिष्कार परिच्छन्न करे लिखबे एवं टू मार्क्स थ्री मार्क्स फाइव मार्क्स जा प्रश्न थाकुक ना केन छवि देवार स्कोप थाकले एकटा छवि किन्तु अवश्य दीते हबे जीवन विज्ञान छवि छाड़ा किन्तु भाबा जाबे ना आर जीवन विज्ञान लेखार समय बा जे कोनो साइंस पेपर लेखार समय टू दा पॉइंट आंसर देबे प्याराग्राफ करार दरकार नाई टू दा पॉइंट आंसर देबे बेसि हिजिबिजि लिखबे ना ताते किन्तु परीक्षा बिरक्त हन जारा खाता देखें तारा बिरक्त हन टू दा पॉइंट आंसरगुलो लिखबे प्याराग्राफ तो करार दरकार नाई बोलेई दिलाम एबार बोले दी तोमादेर टू मार्क्स প্রশ্নগুলো প্রথমে ফাইভ মার্কসের বলবো থ্রি ফাইভ মার্কসের বলবো টু মার্কসের প্রশ্নের মধ্যে এসএকিউ থাকবে এমসিকিউ নিয়ে আজকে আমি কিছু বলছি না কারণ মোস্ট 35 এমসিকিউ আমার অলরেডি সাজেশান দেওয়া আছে ওগুলোকে দেখলেই ওখান থেকে কমন পাবে টু মার্কস প্রশ্নগুলো যেমন হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় কেন খুব ইম্পর্টেন্ট অগ্রস্থ প্রকটতা বলতে কি বোঝো লজ্জাবতী পাতার সিসমোনাস্টি চলন কিভাবে উদ্ভিদের সংবেদনশীলতাকে প্রমাণ করে কৃত্রিম হরমোনের কৃষিকাজে দুটি ব্যবহার বা কৃত্রিম হরমোনের দুটো কাজ সাইটোকাইলিনের দুটো কাজ হ্যাঁ উপযোজন বলতে কী বোঝো কবজা সন্ধি কাকে বলে তার উদাহরণ দেবে ফ্লেক্সর এক্সটেন্সর পেশির কার্যপদ্ধতি বিপরীত ধর্মী ব্যাখ্যা করো খুব ইম্পর্টেন্ট এটা নিউরোগ্লিয়ার কাজ কী সুষুম্না শীর্ষকের দুটি কাজ লেখো নিউরো হরমোন কী তার উদাহরণ ইস্ট্রোজেনের দুটো কাজ প্রোজেস্টেরনের দুটো কাজ এ দুটো প্রশ্ন করে থাকবে একটা থাকবে অন্ধবিন্দু পিতবিন্দুর অবস্থান ও কাজ কোষচক্রের চেক পয়েন্টের ভূমিকা ইনসুলিন ও গ্লুকাগন পরস্পর বিপরীত ধর্মী ব্যাখ্যা করো এরকম একটা ব্যাখ্যা থাকবে হ্যাঁ অ্যাড্রিনালিনকে আপৎকালীন হরমোন বলা হয় কেন করোয়েডের অবস্থান ও কাজ জোড় কলম কী তার সঙ্গে সিয়ন ও স্টক কাকে বলে এটা লিখতে হবে জানতে হবে মাইটোসিসের দীর্ঘস্থায়ী দশার নিউক্লিয়াসের পরিবর্তনগুলো হ্যাঁ বয়ঃসন্ধিকালের পরিবর্তনগুলো বৃদ্ধির দশাগুলো থ্যালাসেমিয়ার কারণ প্যারামেসিয়াম ও প্ল্যানেরিয়ার অযৌন জনন কোন পদ্ধতিতে হয় হ্যাঁ এইখান থেকে একটা শর্ট প্রশ্ন থাকবে এমসিকিউ বা এসএকিউ যে কেন বা দু নম্বরের প্রশ্ন হিমোফিলিয়ার লক্ষণগুলি লেখো ক্রিসমাস উত্তরাধিকার বলতে কী বোঝো টেস্ট ক্রস কী মেন্ডেল মটর গাছ নির্বাচন করার কারণ কী স্বাধীন বিন্যাস সূত্র ব্যাখ্যা করো মিউটেশন কাকে বলে অ্যালিল কী জেনেটিক কাউন্সেলিং বলতে কী বোঝো মেনিঞ্জেস ও সিএসএফ এর অবস্থান কী কোষের বৃদ্ধি ও বিকাশের সম্পর্ক কী হ্যাঁ মাইক্রো প্রোপাগেশনের গুরুত্ব এবং তার যে পদ্ধতি অর্থাৎ স্টেপসগুলো সেগুলো কিন্তু শব্দচিত্রের সাহায্যে মনে রাখতে হবে ক্রসিং ওভার বলতে কী বোঝো এস দশার গুরুত্ব কী এই প্রশ্নগুলো করলে এখান থেকে টু মার্কসের প্রশ্ন পেয়ে যাবে হ্যাঁ অনেকটা কমন পেয়ে যাবে এবার ফাইভ মার্কস বলে দিই আগেই আমি ছবি নিয়ে সাজেশান দেওয়া আছে যে তিনটি ছবি বলেছি ওখান থেকে কমন দুটো পাবেই যেমন প্রতিবর্ত চাপের ছবি ক্রোমোজোমের ছবি আর নিউরনের ছবি এই তিনটে করলে পেয়ে যাবে আরেকটা হচ্ছে বড় প্রশ্ন অ্যাকশন ও সরি অক্সিন ও জিব্রেলিনের কাজগুলো দেখে রাখবে এখান থেকে একটা বড় প্রশ্ন থাকবে আরএনএ ডিএনএর পার্থক্য যৌন ও অযৌন জননের পার্থক্য এই পার্থক্যগুলো কিন্তু তিনটি পয়েন্টের বেশি করবে না করার দরকার নেই হ্যাঁ গিনিপিগের নয় যে কোনো দ্বিসংকর জনন পরীক্ষা চেকার বোর্ড সেটা কিন্তু করে রাখবে এবার দ্বিসংকর জনন কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু পরীক্ষায় পড়বে আর একটা প্রশ্ন মাইটোসিসের মেটাফেজ এবং অ্যানাফেজ চিত্রসহ ভালো করে রাখবে এটা আগের সাজেশানে আমি দিয়েছি আবার বললাম হিমোফিলিয়ার আক্রান্ত হওয়ার যে প্রবণতা তার চেকার বোর্ডের সাহায্যে দেখাও একটা অঙ্কের মতো দেওয়া থাকে বর্ণান্ধ আক্রান্ত হওয়ার পর প্রবণতা চেকার বোর্ডের সাহায্যে দেখাও দেখো হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা এখান থেকে একটা চেকার বোর্ড থাকছেই আর দ্বিসংকর জনন থেকে একটা চেকার বোর্ড থাকবে এই তিনটে থেকে দুটো প্রশ্ন পাবে আর ছবি দিয়ে তিনটে দিলাম সেখান থেকে একটা প্রশ্ন থাকবে যেরকম বললাম সেরকম ভালোভাবে লেখার চেষ্টা করো আশা করি খুব ভালো রেজাল্ট হবে বাই বাই